হজ করে, নামাজ পড়ে, দাঁড়িয়ে রেখেছে, কিন্তু বউয়ের সাথে ঝগড়া করে, আছে নাকি? মেয়েদের ভিতরে নামাজ পড়ে, শবে বরাত করে, শাওয়ালের রোজা রাখে, কিন্তু স্বামীর সাথে, শাশুড়ির সাথে ঝগড়া করে, বেটার বউর সাথে ঝগড়া করে, আছে নাকি? বহুত আছে, তাই না? অথচ আপনি শুনেছেন যে হাদিসটা বলেছেন অল্প, যে একজন মেয়ে অন্য মহিলা অনেক ইবাদত করত, কিন্তু শুধু ঝগড়া করতে বললে তার সব ইবাদত বাতিল হয়ে যায়, সে জাহান্নামে চলে যায়। বান্দার হক আমরা বুঝি না। স্বামীর দায়িত্ব স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, নইলে কিন্তু আমল সব বরবাদ হয়ে যাবে, ওদিকে যাব না। হজ করেছে, মসজিদ কমিটিতে আছে, নিয়মিত নামাজ পড়ে, সম্পত্তি ছেলেদের দিয়েছে, মেয়েদের বঞ্চিত করে, আছে নাকি? মানিকগঞ্জও আছে, সূত্রাপুরেও আছে। এইরকম মানুষের কিন্তু গোরস্থানে কবর দেওয়া জায়েজ হয় না, এদেরকে শ্মশানে পোড়াতে হয় না। খুব সহজ কথা, কোরআন কারিমে আল্লাহ তাআলা তিন চার পৃষ্ঠা ধরে আয়াত নাজিল করেছেন, ছেলে কর্তৃক পাবে, মেয়ে কর্তৃক পাবে। আর রামের আইনে ছেলেরা পাবে, মেয়েরা পাবে না। আপনি কোরআনের আইনে ক্রস দিয়ে রামের আইনে দলিল সিল মেরে দিয়ে গেলেন, তাহলে আপনার লাশ কি কবরে যাবে না তখন যাওয়া উচিত? হজ করা যেমন ফরজ, আওলাদদের ভিতরে শরিয়াত মতো সম্পত্তি দেওয়া তেমনই ফরজ। কথা কি বুঝতে পেরেছেন? কিন্তু আমরা বান্দার হকটা বুঝি না। যাও ভাইরা, এই যে গল্পটা বলবো, এখানে সবগুলো বিষয় আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম